নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আগামী 3রা আগস্ট রবিবার মোহনবাগান ও ইস্ট বেঙ্গল দল মুখোমুখি হচ্ছে ডুরান্ড কাপের ফাইনালে। আর আজকের ভিডিওতে এই ম্যাচটির ব্যাপারে সম্পূর্ণ প্রিভিউ দেব, সাথে কোচ হুয়ান ফেরান্দো কীভাবে চমক দিতে পারে সেই ব্যাপারেও আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো এই ডুরান্ড কাপ এই গ্রুপ স্টেজে মোহনবাগান ও ইস্ট বেঙ্গল দল আগেও মুখোমুখি হয়েছিল, যেখানে 1-0 ইস্ট বেঙ্গল দল জিতেছিল নান্দা কুমারের গোলে। তবে সেই ম্যাচের পর কিন্তু মোহনবাগান দল পরপর 4টি ম্যাচ জিতেছে এবং তাদের টিমের কম্বিনেশন কিন্তু যথেষ্ট বেটার হয়েছে। এছাড়া গত ডার্বিতে কিন্তু আমরা দেখেছিলাম যে মোহনবাগান দলের প্লেয়ারদের কিছুটা ওভার কনফিডেন্টও লেগেছিল, তাই ইস্ট বেঙ্গল দলকে কিন্তু এইবার তারা কোনোভাবেই হালকাভাবে নেবে না। আর ইস্ট বেঙ্গলও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং গতকাল কিন্তু ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত এবং বেশ কিছু প্লেয়াররা কিন্তু মোহনবাগান দলের ম্যাচ দেখতে গিয়েছিল এবং তারা কিন্তু বেশ কিছু রণকৌশল তৈরি করেছে সেই ম্যাচ দেখার পর। তাই খুব একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু হতে চলেছে এবং ডার্বির টিকিটের লাইন কিন্তু যথেষ্ট ছিল। অনেকে কিন্তু ভোর 4টে থেকে লাইন দিয়েছে এবং তারপর কিন্তু অনেকে টিকিটও পায়নি শোনা যাচ্ছে। তাই ক্রেজি কিন্তু একটা অ্যাটমসফিয়ার হতে চলেছে এই ডার্বিতে। সো তোমরা এই ডার্বিতে কোন দলকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট কোচ হুয়ান ফেরান্দো কিন্তু চমক দিতে পারে ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে, কারণ গত ম্যাচে আমরা দেখেছিলাম কিন্তু সেকেন্ড হাফে শেষে ব্রেন্ডন হ্যামিলকে অ্যাজ এ সিডিএম এ খেলিয়েছিলেন তিনি এবং খুব একটা খারাপ কিন্তু খেলেননি ব্রেন্ডন হ্যামিল। তাই এই ডার্বিতে কিন্তু হ্যামিলকে সিডিএম এর পজিশনে এবং হেক্টর ইউজ থেকে অ্যাজ এ সিবি এবং সাথে বুমস এবং কামিংসকে কিন্তু খেলাতে পারে কোচ হুয়ান ফেরান্দো। আর এই অবস্থায় কিন্তু অবশ্যই বেনিফিট পেতে পারে তারা। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে, তোমরা ব্রেন্ডন হ্যামিলকে অ্যাজ এ সিডিএম এর পজিশনে দেখতে চাও কি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো বলবো খুবই ভালো একটা ডিসিশন হতে পারে, কারণ সল ক্রেসপোকে কিন্তু অবশ্যই আটকাতে হবে। আর ইস্ট বেঙ্গল দলের মেন ইউএসপি কিন্তু সল ক্রেসপো, এছাড়া সৌভিক চক্রবর্তীও কিন্তু এই ম্যাচটি মিস করতে চলেছে ইস্ট বেঙ্গল দলের হয়ে, যেটি কিন্তু বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের জন্য। সো ডার্বিতে কিন্তু কোনো দলকেই আগে থেকে এগিয়ে রাখা উচিত নয়, দর্শকদের চাপ সামলে যে দল বেটার পারফরমেন্স করতে পারবে তারাই জিতবে। এবার দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয়। সো এই কলকাতা ডার্বিতে তোমাদের কি প্রেডিকশন রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান ইস্ট বেঙ্গল সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।